আপনারা সবাই জানেন যে শিঙ্গি মাছের মাথায় যে শিঙের মতো দুটো কাঁটা হয়, ওই দুটো বিঁধে গেলে কোনো প্রকার মাছ ধরতে গেলে ভীষণ যন্ত্রণা হয়। আর এই শিঙ্গি মাছে কাঁটা মারলে তার ব্যথা কমানোর জন্য কোনো চিকিৎসা আছে কি না বলেছেন বা জিজ্ঞাসা করেছেন কমেন্টের মাধ্যমে অনেক ব্যক্তিই। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিঙ্গি মাছে কাঁটা মারলে সেই যন্ত্রণা বা ব্যথা নিমেষে সেরে ফেলার একটি বনৌষধি বা দৈব ঔষধি দিতে এসেছি। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। শিঙ্গি মাছে কাঁটা মারলে অনেকেই গ্রামাঞ্চলে জানেন যে কী করতে হয়, তো আপনারা আপনাদের মধ্যে অনেকেই জানেন না তাই কমেন্ট করেছিলেন। শিঙ্গি মাছে কাঁটা মারলে আমড়া গাছের পাতার রস নিংড়ে ওই দংশিত স্থানে যদি এক ফোঁটাও আপনি ফেলে দিতে পারেন তাহলে সাথে সাথেই জ্বালা যন্ত্রণা ব্যথা কমে যাবে, ফোলা এবং কি ফোলে উঠবে না এবং রোগীর জ্বরও হবে না। তবে একটি নিয়ম পালন করতে হবে, যখন আপনি ওই আমড়া গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে ওই রোগীর দংশিত স্থানে দেবেন তখন আমড়া উচ্চারণ করবেন না, মানে আপনি আমড়া নামটা মুখেই নেবেন না, পাতা নিয়ে আসবেন, ঘষবেন, রস বের করবেন, দংশিত স্থানে দিয়ে দেবেন। কিসের পাতা, কী গাছের পাতা, কোনো মতেই আমড়া উচ্চারণ করা চলবে না ওই সময়। আশা করি নিশ্চয়ই বুঝে গিয়েছেন ভিডিও সম্পূর্ণ অংশ। আমি আরেকবার বলে দিচ্ছি, কখনো মাছ ধরতে গিয়ে যদি শিঙ্গি মাছের মাথার দিকে দুটি যে শিঙের মতো কাঁটা থাকে ওই দুটি কাঁটা কখনো বিঁধে যায়, খুব যন্ত্রণা হয়, সেক্ষেত্রে আপনি নিজের জন্য হলেও আমড়া পাতা নিয়ে এসে নিংড়ে সেই দংশিত স্থানে যেখানে কাঁটা মেরেছে সেখানে এক ফোঁটা ফেলে দিলে ব্যথা কমে যাবে। আর যদি অন্য কারোর জন্য করে দিতে চান তো কখনোই আমড়া উচ্চারণ করবেন না, মানে আপনি যে পাতাটি এনেছেন এটি আমড়া পাতা বা আমড়া পাতা দিলে ব্যথা কমে যায় বা আমড়া গাছ কোথায় পাবো বা আমড়া গাছ পেয়েছি আমড়া উচ্চারণ কোনো মতেই করবেন না। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল, আশা করি বুঝতে পেরেছেন কী বলতে চেয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানার জন্য শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।